অনলাইন সব দ্বারাজের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আটশো অভিযোগ দিয়েছে প্রতারণার শিকার মানুষ দারাজের বক্তব্য জানতে গণশুনানি ডাকা হলেও কেউ হাজির হননি গণশুনানিতে না যাওয়ায় দারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় এখনও বন্ধ হয়নি দারাজের অবৈধ অনলাইন গেম